নমস্কার, রাজীব এডুকেয়ার চ্যানেল আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওটা আপনারা ট্যাগলাইন দেখেছেন যে নেক্সট সিএসসি কবে হবে। এই ভিডিওটা করার এত তাড়াতাড়ি খুব একটা ইচ্ছা ছিল না, ভেবেছিলাম কিছুদিন পরে করবো, ইন্টারভিউ প্রক্রিয়াটা আরও কিছুটা হয়ে গেলে। কিন্তু আমাদের অনেক সাবস্ক্রাইবাররা বিভিন্ন পোস্টে কমেন্ট করেছেন বিভিন্ন জায়গাতে, স্যার নেক্সট সিএসসি কবে হবে বা এই সিএসসিতে তারা অ্যাপ্লাই করতে পারবেন কি না, এরকম অনেক প্রশ্ন অনেকে অনেকগুলো কমেন্টে করেছেন। সেই পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা একটু, মানে এই ট্যাগলাইনের ভিডিওটা একটু তাড়াতাড়ি করা বা আপনাদের সামনে আজকে এই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করা। যারা নতুন রয়েছেন বা যারা সদ্য নেট কোয়ালিফাই করেছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি, যে নেক্সট সিএসসি ইন্টারভিউ কবে হতে পারে। প্রথমত বলি যে পশ্চিমবঙ্গ সরকারের 2011 সালের পরবর্তী কাল থেকে যখন নতুন সরকার আসে, তারপর থেকে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াগুলো বিশেষ করে স্কুল বা অন্যান্য কিছুতে, তার মধ্যে যে প্রক্রিয়াটি মোটামুটিভাবে কন্টিনিউভাবে রয়েছে সেটি হলো সিএসসি। 2013-14 সালের, 14 সালের, 16 সাল, 18 এবং পরবর্তী এই যে আমাদের 22-এ যেটা চলছে, করোনার জন্য কিছুটা দেরি হয়েছিল, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা চলছি, এই একটা প্রক্রিয়া কিন্তু কন্টিনিউভাবে হয়েছে। বাকি অনেকগুলো বিষয় নিয়ে অনেক রকমের বাধা বিপত্তি, কোর্ট কেস অনেক কিছু রয়েছে যেগুলো সরাসরি নিয়োগ হয়নি, তাদের নিয়োগ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু সিএসসি নিয়ে সেইভাবে কিন্তু কোনো প্রশ্ন নেই। তাই সিএসসিটা খুব অল্প সংখ্যক সিটের হলেও সিএসসি পরপর চলেছে, তাই আমরা আশা রাখবো যে আগামীতেও সিএসসিটা এইভাবেই চলবে। এবার সেইখানে যে প্রশ্নগুলো এসে আমাদের দাঁড়াবে যে কবে তাহলে সিএসসি হতে পারে, এবার আমরা এখানে একটা আন্দাজ করতে পারি যে এই যে সিএসসি চলছে 2022 সালের, সেই সিএসসি কিন্তু এখনও সব সাবজেক্টের 10% বোধ হয় হয়নি, সবে কিছু সাবজেক্টের সেকেন্ড ফেজ শুরু হয়েছে। আর যে সাবজেক্টগুলো সেকেন্ড ফেজ শুরু হয়েছে সেই সাবজেক্ট প্রচুর সময় লাগবে, কারণ সেই সাবজেক্টগুলো অনেক বড়, অনেকটা অংশ আছে তাদের সেকেন্ড ফেজ, এবং বাকি অনেক সাবজেক্ট এখনও শুরুই হয়নি, তাদেরও অনেকটা করে বড় রয়েছে সেই সাবজেক্টগুলো, সেখান থেকে ধীরে ধীরে হবে। তো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমার যেটা মনে হয় যে এই সিএসসিটা মোটামুটি শেষ হতে খুব কম করে হলেও 23 সালে কিন্তু চলে যাবে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতে। আমরাও এর আগে দেখেছি যে মোটামুটি বছর দেড়েক লেগে যায় সব সাবজেক্ট মিলে, এমনও হয়েছে যে যখন আমরা দেখেছি জিওগ্রাফি এবং বাংলা আমাদের সময় পরের দিকে ইন্টারভিউ শুরু হয়েছিল, এবার যেমন জিওগ্রাফি বাংলা আগে শুরু হয়েছে, আমাদের জয়েনিং করার পরে মোটামুটি, আমাদের বলতে আমরা মোটামুটি সেই সময় ফিলোসফি, ইংলিশ, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স এরকম বেশ কিছু সাবজেক্ট, সোশিওলজি এরকম বেশ কিছু সাবজেক্টের নিয়োগ হয়ে গেছিলো। সেই সাবজেক্টগুলোর মোটামুটি 10 মাস 11 মাস চাকরি করা হয়ে যাওয়ার পরে আমাদের অনেক বন্ধুরা বাংলা জিওগ্রাফিতে যারা আছেন তারা জয়েন করেছেন বা তাদের সেই সময় জয়েনিং হয়েছে, অর্থাৎ মোটামুটি 1 বছর পরে। সেই হিসেবে আমরা বলতে পারি যে এই যে 22 সালের যে জানুয়ারি থেকে শুরু হয়েছে ইন্টারভিউ, এই ইন্টারভিউটা 22 সাল পুরোটাই যাবে এবং 23 সালের কিছুটা অংশ সময় লাগবে। তাহলে এর মধ্যে কিন্তু কোনো রকমভাবেই সিএসসি নতুন কোনো বিজ্ঞপ্তি দেবে না, এই 23 সালের মধ্যে হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই নতুন করে সিএসসি। তাই যারা নতুন সেট নেট পাস করেছেন বা সেট পরীক্ষার রেজাল্ট হবে কিছুদিনের মধ্যে সেট পাস করবেন, তারা অবশ্যই চেষ্টা করুন যে আপনার যে একাডেমিক এপিআই স্কোর বাড়ানোর যে জায়গাটা, সেই জায়গাগুলো যেমন আগের দিনও বলেছিলাম যে পাবলিকেশনস বা অন্যান্য কিছুতে আপনারা বাড়াতে পারেন। তাহলে পরীক্ষা কবে হতে পারে? গত বছরগুলোর উদাহরণ মনে করে আমরা মনে করতে পারি যে 2 বছর পরপর মোটামুটি সিএসসি বিজ্ঞপ্তি দিয়েছিল, এইবার লকডাউনের জন্য কিছুটা দেরি হয়ে গেছে, সেই হিসাবে 24-এ একটা আশা করা যায় যে 24 সালে সিএসসি নতুন বিজ্ঞপ্তি বেরোলেও বেরোতে পারে বা বেরোনোর সম্ভাবনা রয়েছে, যদি এইভাবে সরকার কন্টিনিউ সিএসসিকে যেভাবে দেখছে বা সিএসসি যে নিয়োগটা কন্টিনিউ রেখেছেন সরকার সেই হিসাবে যদি রাখেন তাহলে হয়তো 24 সালে বেরোবে, সেটা ডিসেম্বরের শেষ দিকে, 23-এ ডিসেম্বরের শেষ দিকে বিজ্ঞপ্তি হতে পারে বা জানুয়ারির প্রথম 2 মাসের মধ্যে বিজ্ঞপ্তি হতে পারে, কারণ আমাদের মাথায় রাখতে হবে যে 24 সালে আবার আমাদের ভোট রয়েছে লোকসভা ভোট, তো সেই সময়কার আগেই হয়তো নিয়োগের প্রক্রিয়া বেরোবে, যেমন 19-এর লোকসভা ভোটের আগে
বিজ্ঞপ্তি কিন্তু হয়েছিল, ওটা মোটামুটি 18 বিজ্ঞপ্তি ছিল এবং 19 প্রক্রিয়া রয়েছে, ভোট প্রক্রিয়ার মধ্যে দিয়েও কিছুটা চলেছিল, ভোট প্রক্রিয়ার পরে চলেছিল। সেই হিসেবে একটা আশা রাখা যেতে পারে যে 24 সালে ভোটের লোকসভা ভোটের আগে সরকার নিয়োগ করতে পারে, নতুন সিএসসির বিজ্ঞপ্তি বের করতে পারে, নিয়োগ প্রক্রিয়া তারপরের হিসাব পরে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা পরের হিসাব, এবং যে সিট সংখ্যা সেটা কি হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াতে পারে। তবে একদম শেষে এসে বলবো শুধু যে যারা সিএসসির জন্য নতুন প্রিপারেশন নিচ্ছে তাদেরকে লাস্ট একটা কথা বলে মানে ভিডিওটি শেষ করবো, সেটা হলো আগামী সিএসসি কিন্তু খুব কঠিন হতে চলেছে, কারণ বর্তমান বিভিন্ন যে পারিপার্শ্বিক চিন্তা ভাবনা কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি সরকারের বিভিন্ন পলিসি মেকিং এর ক্ষেত্রেও, সেটা কেন্দ্রীয় স্তরে হোক বা রাজ্য সরকারের স্তরে হোক, শিক্ষা যেহেতু কেন্দ্র এবং রাজ্যের উভয়েরই এখতিয়ারভুক্ত, সেই সমস্ত জায়গাতে একটা যে সরকার এই সমস্ত জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার যে একটা প্রবণতা তৈরি করছেন কেন্দ্র বা রাজ্য বিভিন্ন জায়গাতে, যেখানে সরকারকে প্রচুর ভর্তুকি দিতে হয়, শিক্ষাতেও ভর্তুকি দিতে হয়, সেখানে তারা চেষ্টা করছেন প্রাইভেট সংখ্যা বেশি করে দেওয়ার বা অন্যরকম কোনো পাবলিক প্রাইভেট পার্টনারশিপেরও একটা চিন্তাভাবনা হতেও পারে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম একটা বিজ্ঞপ্তি পেপার কাটিং বেরিয়েছিল, বেরিয়ে সেটা আবার সরকারের তরফ থেকে নিষেধ করা হয়েছে, তবে এই যে ভবিষ্যতে কিন্তু এই জায়গাও হতে পারে। তাই 24 সালে সিএসসি 24 যখন হবে সেই সময় বা 24-25 যখনই হোক সেই সময়টা খুব কঠিন হবে, এবং সেই কারণে আপনাদের কিন্তু এখন থেকেই নিজেদের যারা নেট সেট কোয়ালিফাই করে যাচ্ছেন বা আগামীতে করবেন তাদেরকে নিজেদেরকে খুব কড়াভাবে তৈরি হতে হবে এবং একদম চারিদিকে আটঘাট বেঁধে নামতে হবে, যাতে আপনারা খুব সহজেই সেই জায়গার জন্য নিজেকে প্রিপারেশন নিতে পারেন বা সেই জায়গায় উতরে যেতে পারেন, কারণ আগামী দিন খুব কঠিন হতে চলেছে। তাই তার প্রস্তুতি আপনাদেরকে এখন থেকে নিতে হবে, সকলে প্রস্তুতি নিন, সকলে ভালো থাকুন।